আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার গঠনের পর নাশকতাকারীদের প্রতিরোধ নয় নির্মূল করা হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে এক বর্ধিত সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং রাষ্ট্র ও দেশকে বাঁচানোর জন্য সহিংসতাকারীদের নির্মূল করতেই হবে। এদেরকে নির্মূল করতে হবে, প্রতিরোধ আমি আর এখন আর বলবো না, প্রতিরোধ করবেন বলবো না আমি। এই অপশক্তিকে নির্মূল না করলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। এই দেশের জন্য, এই রাষ্ট্রকে বাঁচাবার জন্য, আমাদের দেশ মাকে রক্ষার জন্য এদেরকে নির্মূল করতে হবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করার দরকার, যত কঠিন পদক্ষেপ নেওয়া দরকার, কে কত বড় মাপের নেতা সেটার বিষয় না। এই মূল পরিকল্পনাকারী যারা, দরকার পড়লে সবাইকে গ্রেফতার করতে হবে, যে সবার স্থান হবে জেলখানা। শান্তি প্রতিষ্ঠার জন্য যত কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য ইনশাল্লাহ নতুন সরকারের প্রথম পদক্ষেপ হবে সেই কাজটা করা। এর আগে সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে করা এক প্রতিবাদ সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ না করেন তাহলে জনগণের কাফেলা নিয়ে তা প্রতিহত করা হবে। একই সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম 18 দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তার সমালোচনাও করেন। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।